আমার নাম মন্টু, আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে খরগোশ এবং কবুতর পালন অনুপ্রেরণা পেয়েছি। আমি প্রায় বছর পাঁচে কবুতর এবং খরগোশ পালন করি। কবুতর এবং খরগোশ পালনের উদ্দেশ্য আমার মেইনলি শখ এবং কমার্শিয়াল দুটি উদ্দেশ্যেই আমি পালন করি। কমার্শিয়ালভাবে আমি মাঝে মাঝে কিছু কবুতর বিক্রি করি এবং আমার কিছু লাভ হয়। কবুতরের খাবার টাবার ইত্যাদি অনেক পয়সাও আসে। প্রথম ছয়টা কবুতর দিয়ে কবুতর পালন শুরু করি। এখন আমার বর্তমানে 35টা কবুতর মুক্ত কবুতর আছে, এর সাথেও আমি খরগোশও পালন করি। আমি প্রায় 3 বছর যাবৎ খরগোশ পালন করি। একটা খরগোশে প্রায় 1.5 মাস পরপর 5টা 6টা করে বাচ্চা দেয়। খরগোশ গাজর ঘাস, তারপরে শসা, গাজর ঘাস, শসা, কলমি শাক, এগুলি হচ্ছে খরগোশের খাবার। এবং একটা খরগোশে প্রায় 5টা 6টা করে বাচ্চা দেয়। খরগোশ পালনের খাবারের খরচ খুব কম, আর কবুতর পালনের খাবারের খরচ ভালো, বেশ ব্যয়বহুল। খরগোশের রোগবালায় খুব কমই হয়, তবে কবুতরের কিছু কিছু রোগবালায় হয়, যেটা রানীক্ষেত, তারপরে হচ্ছে ঠান্ডা লাগা, তাল, আরও অনেক ধরনের অসুখ কবুতরের মাঝে মাঝে হয়। কবুতরের অসুখ হলে আমি সাধারণত নিজেই চিকিৎসা করি, রেনামাইসিন, তারপরে সিপ্রোভিট, আরও স্যালাইন জাতীয় অন্যান্য ওষুধ কবুতরকে আমি খাওয়াই। আর এমনি ভেটেরিনারি চিকিৎসক পাওয়া যায়, তারপরে সেটা দূরে নিয়ে যেতে সমস্যা হয়, সেই জন্য কবুতরের চিকিৎসা নিজেই করি। ভবিষ্যতে আমি আমার কবুতরের ফার্ম আরও বড় করার ইচ্ছা আছে, ভবিষ্যতে বড় করতে পারি। সেটা কমার্শিয়ালভাবেই আমি বড় করার ইচ্ছা করছি আর কি। আচ্ছা, বাংলাদেশে এই কবুতর পালন বা কবুতর শিল্পটা, এই ক্ষেত্রটা কেমন? বাংলাদেশে কবুতর পালনের ক্ষেত্রটা মোটামুটি লাভজনক, ভালোই আর কি, খারাপ না, মোটামুটি লাভজনক ব্যবসা। কেমন পরিমাণ মানুষ এটার প্রতি ইন্টারেস্ট আছে? ভালো জাতের বা ভালো দামি কবুতর হলে মানুষের এটার প্রতি আগ্রহ আছে এবং মানুষ কিনে। বাংলাদেশের সবচেয়ে দামি কবুতর কোনটা? বাংলাদেশের সব থেকে দামি কবুতর হচ্ছে রেসার হুমা, তারপরে হচ্ছে কিং, জগাবিন, বল, আরও অনেক ধরনের কবুতর আছে, এগুলি হচ্ছে সব থেকে দামি কবুতর। বাংলাদেশে কোন জাতের কবুতরগুলো বেশি মানুষ পালে? বেশি মানুষ পালে হচ্ছে হোমা জাতীয় কবুতর, এগুলি রেসলিং কবুতর, রেসের জন্যই মানুষ সব করে এগুলি পালে। তাহলে বাংলাদেশে কোন কোন জায়গায়? বাংলাদেশে রেস ক্লাব আছে, আমাদের এখানে 10 নম্বরও আছে। যেহেতু রেসলিং কবুতর আমি ওইটা পালি না, বুঝলেন, যারা পালে তারা বিভিন্ন ক্লাবের সাথে ট্যাগ নিয়ে তারা রেসের জন্য ওই হুমা কবুতরই বেশিরভাগ পালে। আছে অনেকগুলি, আমি সঠিক পরিসংখ্যান আমার জানা নেই, তবে অনেকগুলি আছে রেসলিং ক্লাব, ওখান থেকে ট্যাগ নিয়ে হুমা জাতীয় কবুতর পালে। বাংলাদেশের হাট আছে কত? বাংলাদেশের কবুতরের হাট আছে আমাদের মিরপুর 1 নম্বরে আছে, গুলিস্তান খাটাড়ি বাজার আছে, টুঙ্গিতে আছে, তারপরে 14 নম্বর বিআরটিএর সামনে,
প্রায় ধরেন 6-7টা হাট আমাদের ঢাকা সিটির মধ্যে হয় আর কি। যারা নতুন পালন করবে তাদের প্রতি আমার অ্যাডভাইস হলো পালন করা এটা কমার্শিয়ালভাবে করতে পারে, লাভজনক বিক্রি করা যায়, ভালো লাভজনক হতে পারে, তারা পালন করলেও করতে পারে। এটার প্রতি যত্ন নিতে হবে এবং ভালো পরিশ্রম আছে, ধরেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে ইনভেস্টও আছে, খাঁচা খাঁচা বানাতে এই সমস্ত খাঁচা যেগুলি দেখছেন লোহার খাঁচা এগুলিরও দাম আছে, এগুলি কিনতে হবে এবং কিছু ভালো পয়সায় ইনভেস্ট করতে হবে। দুটার নাম লাক্ষা, এটার আনুমানিক দাম আপনার 3,000 টাকা। আচ্ছা, এই কবুতরটার নাম হচ্ছে জগাবিন, এটার আনুমানিক জোড়া হচ্ছে আপনার 5,000 টাকা। আর এটার নাম হচ্ছে গিয়া চুল্লি, এটা আনুমানিক জোড়া হচ্ছে 1,200 টাকা। এটা হচ্ছে বাইরের কবুতর, অস্ট্রেলিয়ার কবুতর, এর নাম হচ্ছে জগাবিন। এই কবুতরের বিশেষত্ব এটা বাইরের কবুতর এবং এটার নাম জগাবিন। এটা বিদেশি কবুতর এবং শৌখিন কবুতর, ফ্যান্সি বলা হয় এগুলাকে, ফ্যান্সি কবুতর, এই জন্যই এটার দাম বেশি। না না এটা হাতি তালে দিলে উপরে ওঠে না, এইটা হাতি তালে দিয়ে উপরে ওঠে, ঘিয়া চুল্লি এটা হাতে তালে দিলে, হলুদ যেটা এটা হাতে তালে দিলে। ধরে রাখতে হবে অন্যভাবে, বুঝছেন, ও চলে গেলে আবার মুশকিল আছে। এই দুটার নাম হচ্ছে, এক দুটা কবুতরের নাম সিরাজি, এর আনুমানিক জোড়া হচ্ছে 5,000 টাকা। খাবার খাই কিভাবে? খাবার গাছ আমি এনে দিই, ডাক্তার বাচ্চাদের।